আচ্ছা বলেন তো, পুলিশ দিয়ে মানুষকে পাল্টানো সম্ভব? পুলিশকে হয় আপনার ছেলে না হয় আমার ছেলে, হয় আপনার ভাই না হলে আমার ভাই, হয় আপনার ভাতিজা না হলে আমার ভাতিজা, হয় আপনার আত্মীয় না হয় আমার আত্মীয়। সুতরাং ওরা আমাদেরই রক্ত, ওরা আমাদেরই বংশ, ওরা আমাদেরই সন্তান, ওরা আমাদেরই বাবা, ওরা আমাদেরই ভাই। তাহলে আমাদের ভিতরে যেরকম স্বার্থপরতা আছে, লোভ আছে, মানসিক দুর্বলতা আছে, পুলিশ যত বড়ই হোক ওর ভিতরও স্বার্থপরতা, লোভ লালসা, মানসিক দুর্বলতা আছে না নাই? তাহলে পুলিশ দিয়ে মানুষ পাল্টানো যায় না। জেল দিয়ে পাল্টাবেন? ওরে বাপরে, চিটাগং জেলের জেলার জাতীয় পত্রিকায় দেখলাম চিটাগং জেলের জেলার এক বস্তা দুর্নীতি টাকা সহ ধরা পড়ছে। কয় বস্তা? সাথে আরো পাওয়া গেল বাবা ইয়াবা, বাবা ইয়াবা ফেন্সিডিল। কথা কি আমি বলতেছি? আমার কথা হইলো তো আবার কিছু কিছু সবাই না, লক্ষে দুই একজন, হাজারকে একজন থাকতেও পারে, হুজুরদের কথা শুনলে একটু গার মধ্যে অ্যালার্জি হয়, একটু রক্তে শরীরে চুলকায়, এরকম চুলকানের কিছু লোক থাকতে পারে মহেশখালীতেও। আপনার চুলকানের মলম হলো এটা প্রথম আলো পত্রিকা, যুগান্তর পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন বলেছে, আমি বলি নাই। যদি চুলকানি আসে ওই মলম ভালো করে লাগান। তাহলে পত্রিকা বলতেছে জেলের জেলার ধরা পড়ল দুর্নীতির টাকা, বাবা ইয়াবা মদ গাঁজা সহ। যেই বেচারা দুর্নীতির অন্ধকারে আকণ্ঠ, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত না, আমস্তক মাথা পর্যন্ত দুর্নীতির মধ্যে যে লোকটা ডুবে আছে, আচ্ছা এই লোকটা আপনারে ভালো বানাইতে পারবে? অথচ জেলের সামনে লেখা আছে কি বলেন তো, কি লেখা আছে? মনে হয় কেউ জেল দেখেও নাই, কোনোদিন যায়ও নাই, এইরকম ভদ্র সাজছে। রাখিব মাশাল্লাহ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। যেই জেলের সর্বময় কর্তা জেলার, যেই বেচারা নিজে অন্ধকারে, দুর্নীতির অন্ধকারে কোন পর্যন্ত ডুবে? মস্তক পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত না, মস্তক পর্যন্ত অন্ধকারে ডুবে আছে, এই লোকটা আপনার আলোর পথ কেমনে দেখাবে? তাহলে পুলিশ দিয়া চরিত্র পাল্টায় না, জেল দিয়া চরিত্র পাল্টায় না। দুর্নীতি দমন কমিশন, ওরে বাবা, ওই যে প্রিয়া সাহা, ও আমার প্রিয়া, আহারে প্রিয়া, বাংলাদেশে হিন্দুরা নাকি নির্যাতিত হয় মুসলমানদের দ্বারা। ও প্রিয়া, তুমি তোমার হৃদয়ের প্রিয় মানুষদের কাছে গিয়ে আমেরিকা বলো, অথচ ইন্ডিয়ার 20 কোটি মুসলমান আজকে জীবনের নিরাপত্তার ভিতরে আছে, ও প্রিয়া তোমাদের জবান থেকে আত্মা কথা বের হয় না, তোমাদের মতো নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা মহিলাদের জন্য এ জাতির অধঃপতন হয়েছে। জোরে বলুন ঠিক। তুমি একদিকের কথা বলো, আরেক দিকের কথা কেন বলতে পারো না? আমরা তো পৃথিবীর যে কোনো জাতি হোক, যে কোনো জাতি হোক, তার বিপদের কথা মানবিক আবেগ দিয়ে বলি। আমার প্রতিবেশী অনেক হিন্দু, আল্লাহর মেহরবানি আপনাদেরকে বলি, খুশি করার জন্য বলি না, তাদের সাথে আমার ভালো রিলেশন, ভালো রিলেশন। রসুল্লাহ বলেছেন প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখা, জাত তার যাই হোক, ধর্ম তার যাই হোক, ইসলাম বলেছে মানুষ হিসাবে মানবিক হাত বাড়িয়ে দাও, ধর্ম পরিচয় যাই হোক, দুনিয়ার সব মানুষ আল্লাহর সৃষ্টি, একজন মানুষ যখন বিপদে পড়ে মানবতার হাত বাড়িয়ে দাও। একটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, যে কোনো মানুষকে তুমি যদি মানবতার হাত বাড়িয়ে দিয়ে একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান্নাস জামিয়া, কোরআন বলল তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচিয়ে দিলে। কে বলছে? কে বলছে? আল্লাহর কথাগুলো বামপন্থীদের কানে যায় না, আল্লাহর কথাগুলো টক শোতে কিছু কিছু শিক্ষিত নামধারী মূর্খ পাপী পাগল আছে, আল্লাহর দামি কথাগুলো ওদের জবান দিয়ে কখনো বের হয় না। দুঃখে কলিজাটা ফেটে যায়, কার কাছে কার কথা বলবো? এর থেকে দামি কথা আছে নাকি?
একটা মানুষকে যদি আপনি মানবতার হাত বাড়িয়ে বাঁচান, আপনি কারে বাঁচাইলেন? ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, সমস্ত মানুষ যেন তুমি বাঁচালে। কে বলতেছে? কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে। তাহলে যে কোনো ধর্মের একজন মানুষ যদি মৃত্যুর পথযাত্রী হয়, তাকে কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া না মানবিক হাত তার দিকে বাড়িয়ে দেওয়া? বলুন সবাই জবাব দেন, মানবিক হাত বাড়িয়ে দেওয়া না মৃত্যুর দিকে ঠেলে দেওয়া? মানবিক হাত বাড়িয়ে দেওয়া। বন্ধুরা, আমার বলতেছিলাম দুদক, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ করার জন্য দুদক বানানো হলো। আমরা পত্রিকায় দেখলাম যাদের অ্যালার্জি আছে সুলকানির মলম লাগায় নেন, পত্রিকায় দেখলাম দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত, দেখেন নাই বোধহয় আপনারা। তাহলে এক খন্নার, এক কবিরাজ ভূত ছাড়ানোর জন্য সর্ষে আনছিল, সর্ষের মধ্যেই ভূত। দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি মুক্ত করা যায় না। এবার আসুন,